পাগলের ডায়েরি। সকালবেলা ঘুম থেকে উঠে হেঁটে চলছি আনমনে, উদ্দেশ্য কোনো একটা চায়ের দোকান। হঠাৎ রাস্তার পাশে কিছু বাচ্চাদের চেঁচামেচি শুনতে পেলাম। তারা পাগল পাগল বলে চিৎকার করছে। আমি কিছুটা কৌতূহল নিয়ে তাদের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি 25-26 বছরের একটা লোক, মুখে লম্বা দাড়ি, চুলগুলো অনেক লম্বা, ছেঁড়া ময়লা জামা কাপড় পরা, মনে হচ্ছে অনেক দিন ধরে গোসল করেনি। আমি বাচ্চাদের একটু ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিলাম। তারপর লোকটার দিকে তাকালাম, দেখি ওনার কাঁধে পুরনো একটা ব্যাগ। আমার মনে হচ্ছে লোকটা পাগল নয়। আমি তার কাছে এগিয়ে গিয়ে, আপনার নাম কি? আবির। আমি কিছুটা অবাক হলাম, এই লোকটা আমার নাম কিভাবে জানলো? আমি একটু রাগ ভাব দেখে আবার প্রশ্ন করলাম, আপনাকে আমার নাম বলতে বলিনি, আপনি নিজের নাম বলুন। আমার নাম আবির। ও আচ্ছা, আপনার নামও আবির? হ্যাঁ। আমি অবাক হয়ে লোকটাকে দেখছিলাম, দেখতে অনেকটা পাগলের মতো। পাগলের মতো বলতে, একে যেই দেখবে সেই পাগল বলবে। আমি তাকে আবার প্রশ্ন করলাম, আপনার ব্যাগের ভিতর কি আছে? একটা ডায়েরি আর কিছু গিফট যা আমার প্রিয়া আমাকে দিয়েছিল। আমি আরো অবাক হয়ে গেলাম লোকটার কথা শুনে। তারপর থেকে বললাম, চলুন ওইখানে বসি। দেখলাম লোকটা আমার পিছন পিছন এসে পাশে বসল। আমি কি আপনার ডায়েরিটা পড়তে পারি? কিছু না বলে লোকটা ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আমার হাতে দিল। আমি আবার সিগারেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, তাই ভাবলাম সিগারেট টানতে টানতে ডায়েরিটা পড়ব। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলাম, দেখি মাত্র দুটো সিগারেট আছে, একটা আমি নিজে ধরালাম। তারপর লোকটাকে বললাম, খাবেন? বলা মাত্রই লোকটার মুখে কিছুটা হাসি ফুটে উঠল। আমি অন্য সিগারেটটা তার দিকে এগিয়ে দিলাম, সে সিগারেটটা ধরিয়ে টানতে শুরু করলো, আর আমি ডায়েরির দিকে নজর দিলাম। ডায়েরিটা হচ্ছে 3 বছর আগের, 2014 সালের। ডায়েরিটা খুলেই দেখলাম প্রথম পাতায় লেখা, আজ আমি অনেক খুশি, কারণ আজ আমি চাকরি পেয়েছি। অবশ্য চাকরিটার বেতন বেশি না, তবে আমাদের ছোট পরিবারটা ভালোভাবেই চলবে। আজ থেকে মা বাবার কষ্টটা একটু কমাতে পারবো। অফিসে বসে এসব কথা ভাবছি, হঠাৎ পিয়ন এসে বলল, স্যার বাসায় যাবেন না, ডিউটি টাইম শেষ হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5টা বেজে গেছে। আমি অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম, একটু পর পেয়ে গেলাম। আসলে অফিস থেকে আমার বাসা যেতে বাসে করে 2 ঘন্টা সময় লাগে। বাসে বসে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছি, হঠাৎ কেউ হালকা করে আমায় ধাক্কা দিল। তাকিয়ে দেখি একটা মেয়ে, কালো ড্রেস পরা, খোলা চুল। আমি তার দিকে চেয়ে কল্পনায় হারিয়ে গিয়েছিলাম। আবারও ধাক্কা, আমি হকচকিয়ে তাকালাম তার দিকে, দেখি রাগে চোখ লাল হয়ে আছে। আমি কান থেকে হেডফোন খুলে তার কথা শোনার চেষ্টা করলাম, আমি কি আপনার পাশের সিটে একটু বসতে পারি? এখানে কি অন্য কেউ বসে আছে? জি না। তাহলে বসতে কে মানা করলো আপনাকে? ধন্যবাদ। ইটস ওকে। তারপর আমি আবার কানে হেডফোন লাগিয়ে গানে মন দিলাম। হঠাৎ আমার কাঁধে কারো মাথা অনুভব করলাম, চেয়ে দেখি মেয়েটা ঘুমিয়ে পড়েছে। কি তার মায়াবী মুখখানা, মনে হচ্ছে যেন আমার পুরো পৃথিবী থেমে গেছে। আমি যেন হারিয়ে গেছি তার নিষ্পাপ মুখের মায়ায়। আমি আনমনে জানালা দিয়ে তাকিয়ে তাকে নিয়ে ভাবছি, কে তুমি মায়াবিনী? কেন হঠাৎ এলে আমার কাছে? ছুঁয়ে দিলে হৃদয় আমার, তোমার ওই চোখের মায়ায় কেড়ে নিলে আমার এ মনটা, দেখিয়ে তোমার ওই মায়াবিনী মুখটা। হঠাৎ কারো হাতের স্পর্শ পেলাম, চেয়ে দেখি কন্ট্রাক্টর ডাকছে, ভাইজান নামেন, আপনার ঠিকানা আইসা পড়ছি। আমি চেয়ে দেখি পাশের সেই মেয়েটা নেই। এক নিমিষে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি কন্ট্রাক্টরকে বললাম, ভাই আমার পাশে যে মেয়েটা বসছিল সে কোথায়? কন্ট্রাক্টর বলল, ভাইজান ও আপাতত অনেক আগেই নেমে গেছে বাস থেকে। আমি মন খারাপ করে বাস থেকে নামতে যাব, ঠিক তখনই দেখলাম মেয়েটার সিটে একটা মোবাইল পড়ে আছে। আমি মোবাইলটা নিয়ে বাস থেকে নেমে গেলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম।
তারপর রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখি ফোনটা বন্ধ হয়ে গেছে, চার্জ শেষ। কি আর করার, ফোনটা চার্জে লাগিয়ে শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। শুধু বাসের ওই মেয়েটার মুখটা ভেসে উঠছে চোখের সামনে। তাহলে আমি কি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি তাকে? হয়তো তাই, কিন্তু আমি তো তার নাম জানি না, কোথায় থাকে তাও জানি না। তাহলে তাকে কিভাবে খুঁজবো? তাকে নিয়ে একটা কবিতা লিখতে খুব ইচ্ছে হচ্ছে। ও গো অপরিচিতা, কেন মনে পড়ছে তোমায়? তুমি কি বুঝেছ আমি ভালোবেসে ফেলেছি তোমায়? তোমার ভাবনায় ডুবে আছি আমি, বেঁধেছ মায়ার বাঁধনে, ছেড়ে যেও না কখনো তুমি। ভাবিনি এভাবে দেখা পাবো তোমার। হৃদয় মাঝে তুলেছে একুন ঘূর্ণিঝড়, তোমার এই খোলা চুলের ছোঁয়া আমার মন পুড়ে উঠেছিল সে কোন প্রেমের ধোয়া। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম অফিসে, কিন্তু কোনো কাজে মন বসছে না আমার। মন যে শুধু সে মায়াবতীর কাছে ছুটে যেতে চাচ্ছে। যাই হোক, অফিস শেষ করে বাড়িতে ফিরলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম ঘুমাতে। হঠাৎ মনে পড়লো ওই ফোনটার কথা, দেখি টেবিলের উপর রাখা। ফোনটা অন করলাম, ভাবলাম চেক করা যাক ফোনটা আসলে ওই মেয়েটার কি না। তাই ফোনটার একটু ঘাটাঘাটি করে দেখছিলাম, তারপর গ্যালারিতে গিয়ে আমার চোখ আটকে গেল। এখন কনফার্ম হলাম ফোনটা ওই মায়াবতীরই। তার ছবিগুলো দেখছি আর আমি যেন কল্পনায় হারিয়ে যাচ্ছি। কি অপরূপ সে লাজুক মুখখানি, আমার হৃদয়ে এনেছে প্রেমের বাণী। সরাতে পারছি না আমার দু আঁখি, কত কথা যে তার সাথে বলা আছে বাকি। ও গো প্রিয়া, তুমি কি হবে এই হৃদয়ের রানী? আমার কল্পনার জগতে বাধা পড়ল হঠাৎ। দেখি কেউ কল করেছে। আমি কলটা রিসিভ করার সাথে সাথে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো ওপাশ থেকে। আরে আপনি যা ভাবছেন তা নয়, আসলে ফোনটা আমি চুরি করিনি। আমি কাল ফোনটা বাসের সিটে পেয়েছি, আর দুর্ভাগ্যবশত ফোনটা বন্ধ ছিল তাই কাউকে কল করতে পারিনি। আসলে আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি। আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, আপনি এসে ফোনটা নিয়ে যান। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আমাকে আপনার বন্ধু মনে করতে পারেন, তাই ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আপনি কাল বিকেল 4টায় এসে আপনার ফোনটা নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। এই রে, কলটা তো কেটে গেল, অথচ তার নামটা জানা হলো না। ঠিক আছে, কাল দেখা হবে, ওই সময় না হয় জেনে নিলাম। পরের দিন যথা সময় গিয়ে হাজির হলাম নির্দিষ্ট জায়গায়। একটু পর দেখলাম সে মেয়েটা আসছে, সাথে আরেকজন কেউ, হয়তো ওর বান্ধবী হবে। মেয়েটা আমার একটু কাছে এসে ফোন করলো, আমি হাত ইশারা করে তাকে ডাক দিলাম, ফোনটা মেয়েটার হাতে দিয়ে দিলাম। তারপর আমি পিছন ফিরে হাঁটা শুরু করলাম, কিন্তু থামতে হলো কারণ পেছন থেকে কেউ ডাকলো মনে হয়। আমাকে ডাকছেন? হ্যাঁ আপনাকেই ডাকছি। আচ্ছা আপনার নামটা তো বললেন না। আমি আবির, আপনি? খুব সুন্দর নাম, আমি রিয়া। আপনার নামটাও খুব সুন্দর। আচ্ছা আপনার নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু অফিস টাইমে ফোন করলে আমি কথা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার অফিস টাইমে ফোন করব না। ওকে লিখুন। আচ্ছা আজ যাই তাহলে, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। এরপর থেকে রিয়া আমাকে মাঝে মধ্যে ফোন দেয়। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা ভালো বন্ধুত্বে পরিণত হয়। আমি রিয়াকে অনেকবার বোঝাতে চেয়েছি আমি তাকে ভালোবাসি, কিন্তু ও বুঝেও না বোঝার ভান করত। একদিন রাতে ওর আর আমার মধ্যে কথা হচ্ছে। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা কি করছেন এখন? অফিসের কাজ করছিলাম, আপনি কি করছেন? কিছু না, বসে আছি। আমি আপনার কাছে বাধা দিলাম না তো ফোন করে? না না, কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা আপনি কি পড়েন সেটা তো জানা হলো না। আমি আমার ইন্টার পরীক্ষা দিয়েছি। তাহলে তো খুবই ভালো। আচ্ছা আপনি বিয়ে করেছেন? না, হঠাৎ প্রশ্ন কেন করতে পারি না? হ্যাঁ অবশ্যই বলেন,
আর কি জানতে চান? কাউকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি একজনকে, কিন্তু বলতে পারি না, ভয় হয় সে যদি আমাকে ফিরিয়ে দেয়। ও, এতে ভয়ের কি আছে? আপনার মনের কথা আপনি তাকে বলে দিন। আচ্ছা, সেটা না হয় দেখা যাবে। আপনি কি কাল আমার সাথে একটু দেখা করতে পারবেন? পারবো, কিন্তু কোথায় আসতে হবে? আমরা যেখানে প্রথম দেখা করেছিলাম সেখানে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। ওকে, শুভরাত্রি। রিয়ার সাথে কথা বলার পর আমি কিছুটা শিওর হলাম যে ও আমাকে ভালোবাসে, কারণ আমার মুখে যখন অন্য কারো কথা শুনে তখন ওর কণ্ঠস্বর যেন নরম হয়ে যায়, অনেকটা কাঁদো কাঁদো ভাব। যাই হোক, কাল তো ওকে আমি দেখা করতে বললাম, কিন্তু ওকে আমার ভালোবাসার কথা জানাবো কিভাবে? আমি তো আগে কখনো কাউকে প্রপোজ করিনি। যা হয় দেখা যাবে, কিন্তু কাল আমি আমার মনের কথা রিয়াকে বলবই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন আমি একটু দেরি করেই গেলাম ওখানে। আমি একটু দূর থেকে দেখলাম রিয়া বসে আছে একা, আজ একটা গোলাপি শাড়ি পরে এসেছে সে। মনে হচ্ছে যেন আমি স্বপ্ন দেখছি আমার সেই স্বপ্নের রাজপরীকে। আমি আস্তে আস্তে রিয়ার পিছনে গিয়ে দাঁড়ালাম। হাতে রাখা গোলাপ ফুলগুলো পেছনে লুকিয়ে রিয়া আমার দিকে যেই ফিরে দাঁড়ালো, আমি হাঁটু গেড়ে বসে ফুলগুলো তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, আমি বেসেছি তোমায় মনে মনে অনেক ভালো। প্রথম যেদিন দেখেছিলাম তোমায়, সেদিন থেকে শুধু তুমি ছিলে এমনের আঙিনায়। এতদিন আমি বলতে পারিনি ভয়ে তোমায়, যদি ফিরিয়ে দাও আমায়। কেন যেন মনটা আজ হলো বেকুল, তাই তো মনের কথা বলবো বলে তোমায় সাথে নিয়ে এসেছি গোলাপ ফুল। ও গো প্রিয়া, তুমি ফিরিয়ে দিও না আমায়, বেদনা তোমার ওই নিষ্পাপ মুখের মায়ায়। আমি ধরে বাঁচতে চাই তোমার ওই দুটি হাত, তুমি কি দেবে আমায় একটা সুযোগ তোমার পাশে থাকার? কথাগুলো বলে আমি রিয়ার মুখের দিকে তাকালাম, কিন্তু ও কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? আমি কি কোনো অন্যায় আবদার করে ফেলেছি তোমার কাছে? আমিও তো তোমায় আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, আর আমার জীবনে শুধু তুমি থাকবে, আর কেউ নয়। আর যদি আমি না থাকতে পারি? তাহলে আমার জীবন আমি একাই কাটিয়ে দিব, তবুও তোমার জায়গা কাউকে দিতে পারবো না। এরপর থেকে আর পাঁচটা সুন্দর সম্পর্কের মতো আমাদের সম্পর্কটাও চলতে থাকে, কিন্তু কথায় আছে বিধির লিখন না যায় খণ্ডানো। আমি ভাবিনি এমন হবে। একদিন রাত্রে রিয়ার নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা রিসিভ করতেই কে যেন বলে উঠল, ইনি অ্যাক্সিডেন্ট করেছেন, আমরা এনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। আমি যেন মুহূর্তেই পাথর হয়ে গেলাম। নিজেকে কোনো রকম সামনে নিয়ে ছুটলাম হাসপাতালের দিকে, কিন্তু গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য তৈরি ছিলাম না। আমার রিয়া যে আর নেই, পড়ে আছে তার প্রাণহীন রক্তাক্ত শরীরটা। আমি যেন কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমি অনেকবার বলছি এটা আমার রিয়া না, আমার রিয়া আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি পারলাম না রিয়া তোমার সাথে আমার দুটি হাত ধরে হাঁটতে, চলো না দুজনে মিলে গল্প করা ওই চাঁদের সাথে। ডায়েরিটা শেষ পাতায় লেখা একটা কবিতা, ও গো প্রিয়া আমারে করে দিও ক্ষমা, পারিনি তোমাকে করতে আপন, দিয়েছি শুধুই বেদনা, হয়তো হবে না দেখা তোমার সাথে আর, বলবে না কথা হাসবে না তুমি আর। ও গো প্রিয়া কেন রেখে গেলে আমায় একলা, তুমি কি জানো না তুমি হি না এই হৃদয় হয়ে উঠে উতলা। তবে কেন আমার সাথে করলে ছলো না, আমি কি করে ভুলবো তোমায় তুমি বলো না। এপারে না হয় হলে না তুমি আমার, পরপারে থেকো বসে আমার অপেক্ষায়, আমি আসবো তোমার কাছে করবো তোমায় আপন, বাঁধবো সেখানে ছোট্ট প্রেমের ঘর, তুমি আমি দুজন মিলে করবো সুখের সংসার। ডায়েরিটা পড়ে আমি নিজের চোখের জলকে ধরে রাখতে পারিনি। একটা মানুষ কাউকে কি করে এতটা ভালোবাসতে পারে? আমি ডায়েরিটা ওই লোকটার কাছে দিয়ে চলে আসি ওখান থেকে। খুব মায়া হচ্ছিল ওই পাগল লোকটাকে দেখে, কিন্তু কিছুই করার নেই, বিধাতার নিয়মকে মেনে নিতেই হবে।